সরকারি চাকরির আশা বাদ দি কৃষিকর্মরে স্বাবলম্বী কাজিরঙার শিক্ষিত যুবক, স্ট্রবেরি খেতিরে স্বাবলম্বন ছয় শিক্ষিত নিবনুয়া যুবক। উল্লেখ্য যে রাজ্যখনত দ্রুতগতিত বৃদ্ধি পোৱা নিবনুয়া সমস্যাত জর্জরিত বহু লোকে কর্মসংস্থাপন বিচরার সময়তে কাজিরঙার একাংশ যুবকে কৃষিকর্ম করবলৈ আগুৱাই আহি দেখুৱাইছে আদর্শ। কাজিরঙা গেলেকীৰ একাংশ শিক্ষিত নিবনুয়াই স্বনির্ভরশীল হৈছে এখন স্ট্রবেরি ফার্মর দ্বারা। যিটো সময়ত চাকরি বিচাৰি রাজ্যৰ হাজার হাজার নিবনুয়াই হাহাকার কৰিছে, সেই সময়তে কাজিরঙার কেইজনমান শিক্ষিত নিবনুয়া যুবকে আৰম্ভ কৰিছে স্ট্রবেরির খেতি। আমি প্রথমতে আরম্ভণিতে মাটিটুকু আপনার হাল বাই লোক, হাল বাই পেলে ইয়াতে গোবর আপনার কেঁচুসার চূণ এনেকে ইত্যাদি দি করে মিলাই আপনার আকো ডিপ সিস্টেম বনাও। ডিপ সিস্টেম বনায় লৈ পেলে আপনার ইয়াত পানি দিও, পানির উপর আপনার পাইপ ফিটিং করো, পাইপ ফিটিং করে আপনার পুলি লগাই মার্সিং দিও, এই যেটা মার্সিং ইয়াত দিয়া আছে সেটু দিয়া হয়। তারপর আপনার পানি দিয়া হয় ডেইলি, এনেকে আর আমি করে যাও। আহিছিলে তেওঁ আমাক প্রথম এই প্রশিক্ষণটা দেখাইছিলে প্রথম খেতিটো কৰি পেলাই, তেওঁ প্রায় আমি আর এতিয়া শিকিছো আর এতিয়া আমি তেওঁ গুছি গল যদিও আমি মানে এতিয়া পড়া হলো আর তেওঁ অভিজ্ঞতা মানে আপনার এতিয়া আরম্ভণি এতিয়া আপনার মেক্সিমাম 50 পেকেটৰ আহি যায় এনেকে, মানে আজি যদি 50 পেকেট যায় কাইলে আপনার 70 পেকেট এনেকে ক্রমান্বয়ে বাড়ি গিয়ে কমি নাহে মানে বস্তুটো। এটা কত কত গৈ আছে এতিয়া বর্তমান? আমি অর্কিড প্রাগত দি আছো, লোকেলতে দি আছো, তারপর সরকে ওলালে আমি যোরহাট পঠিয়াম, ডিমারপুর পঠিয়াম, গোলাঘাট পঠিয়াম, শিবসাগরলৈকে যায় আমার। আপনার কিন্তু খাটি থাকিব লাগে আর নন স্টপ, ধরো এটা আমি এইবিল পোকে ধরেছে পাতবিল আমি গুছাই দিছো, হেনেকে মানে আপনার পরিষ্কার করে রাখব লাগে, পরিষ্কার করে না রাখলে হয়তো আপনার ফলটো বেয়া হয়ে যায় আর পোকে ধরে। ছজন আছো, ছজনে ইয়াতে করে মেলি আছো, এটা বর্তমান দিন আমি দুজনে কাম করে আছো, বাকি কীজন আপনার বেলেগ জায়গা কাম করে আছে। প্রায় দেড় বিঘা মাটিত করা এই খেতে প্রতিদিনে এক কুইন্টলতকৈও অধিক স্ট্রবেরির উৎপাদন হয়েছে। এক কিলো স্ট্রবেরির বর্তমান বাজার মূল্য 600 টাকা। যোরহাট, গুৱাহাটী, গোলাঘাট আদি শহরত বিক্রি করার লগতে কাজিরঙালৈ অহা বিদেশী পর্যটকেও ক্রয় করেছে স্ট্রবেরি। সরকারি সকল আসনির পর বঞ্চিত এই সকল শিক্ষিত নিবনুয়াই এতিয়া করবলগিয়া হয়েছে কৃষিকর্ম। কাজিরঙার পর পিজুস দাসের রিপোর্ট, লোকেলিটিন। এক কুইন্টলতকৈও অধিক স্ট্রবেরির উৎপাদন হয়েছে। এক কিলো স্ট্রবেরির বর্তমান বাজার মূল্য 600 টাকা। যোরহাট, গুৱাহাটী, গোলাঘাট আদি শহরত বিক্রি করার লগতে কাজিরঙালৈ অহা বিদেশী পর্যটকেও ক্রয় করেছে স্ট্রবেরি। সরকারি সকল আসনির পর বঞ্চিত এই সকল শিক্ষিত নিবনুয়াই এতিয়া করবলগিয়া হয়েছে কৃষিকর্ম। কাজিরঙার পর পিজুস দাসের রিপোর্ট, লোকেলিটি।